বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত এক সিভিক ভলেন্টিয়ার, আহত আরো পাঁচ। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের বীরস্থলী এলাকায় শামসি রোড বাইপাসে। জানা গিয়েছে মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম রানু খাতুন, তার বাড়ি চাঁচলের গোবিন্দপুরে। তিনি চাঁচল থানায় কর্মরত ছিলেন। এদিন টোটো করে বাড়ি ফেরার সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বোলেরো গাড়ি ধাক্কা মারে টোটোটিকে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রানু খাতুনের, আহত হয়েছে আরো পাঁচ যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ। আহতদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক গাড়িটির চালককে আটক করেছে পুলিশ। ডিউটি করে না ডিউটি করে যাচ্ছিল, আর তোমার মালতোপর যে বৃহস্পতিবার যে বাইপাসটা কাটছে তোমার শামসি রোডে যাচ্ছে, যে এখানে গিয়ে টোটোতে গিয়ে ওদিক থেকে পিক আপ এসে ওকে ঠকে দিয়েছে। তোমার চাঁচল থেকে যাচ্ছিল ডিউটি করে, সিভিকে ডিউটি করে। বাড়িতে কে কে আছে পরিবারে? পরিবারে আছে এখন স্বামী আছে, একটা ছেলে আছে। হ্যাঁ, ওই তো ওখানে গাড়িটা আছে এখন বর্তমানে। চালককে পাওয়া গেছে? চালক পালাতে পাওয়া গেছে।